সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এরকম ঝকঝক করছে রোদে, আর এই সাইডে এগুলো রাতে মেলে দিয়েছিলাম, সকালবেলায় এগুলো শুকিয়ে সব কাট হয়ে গেছে। এদিকে দেখেন এই গাছটা কি বড় হয়েছে, আর এখানে আমি রেখেছিলাম ভালোর জন্য, কালকে রাতের বেলা শাক কেটে বাইরে রাখলাম যাতে আর কি শুকিয়ে না যায়। তো আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, এখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, খুব একটা শুকায়নি, চলবে। তবে আমি নিজেও আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি কি এরকম রোদ, আজকে মনে হয় 6:30 থেকেই রোদ উঠে গেছে, এতটা ঝকঝক করছে, আর সবাই জামা কাপড় মেলে একাকার করে ফেলেছে। আর এই তো এখন হচ্ছে চাটা খেয়ে নিব, দেখা যায় কি ওয়েদারটা ভালো হলে না খিদেও খুব তাড়াতাড়ি পায়, আমি দেখেছি এটা। আজকে আমি ঘুম থেকে উঠেই না আমার খিদে পেয়ে গেছে, অন্য দিন করি কি আমি ওই কাজটা সব শেষ করি তারপর আস্তে ধীরে খাই, আজকে আমার মনে হলো কি আগে খেয়ে নিলেই ভালো হবে আর কি। তো তারপরও কাজ তো করেছি এখানে, আজকে রান্নাবান্না প্রথমে আর কি নিয়েছিলাম, চিকেন রান্না করব আর ভাত করব এটাই ভেবেছিলাম আর কি, আর ওই শাক ভাজি করব। তো পরে আবার ফোন দিল আমার কাকু, বললো যে উনি আসবে, তো ভাবলাম কি তাহলে আর সাথে মাছ রান্না করে ফেলি, এতেই হয়ে যাবে, সেটা করেছিলাম আর কি পরে। তো এই তো এখানে চিকেন ভিজিয়ে দিলাম, অনেকক্ষণ হয়েছে ভিজিয়েছি, তাও এখনও ছাড়েনি, আর একটু সময় লাগবে আর কি। আর ওদিকেও যে আমি ডাল কিনে এনেছিলাম, ভেবেছিলাম যে ডাল রান্না করব, পরে ভাবলাম কি না এতেই হবে, এগুলোই থেকে যাবে। আর তার মধ্যে আবার কালকে ডিম সেদ্ধ করে ভুনা করেছিলাম, তো ওইটাও আছে। তো এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা হয়ে যাবে। আর যেহেতু কাকু হচ্ছে রাতের বেলা ভাত খায় না, একবেলা ভাত খায়, তো তাতে হবে আর কি, অত বেশি দরকার হয় না, আর আমাদের কেউ অত বেশি খায়ও না, আর এত কোনো দোষ ধরার কেউ না যে দোষ ধরবে, যা করবে এটাই বলবে যে এত কিছু কেন করেছি। তো এই তো এখন শাকটা একটু ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে নেবো আর কি, একটু ওই যে শুকিয়ে শুকিয়ে গেছে না রোদে, তো সেই জন্যই আর কি। আর এই যে এখানে এখন চা নিয়ে নিলাম, আজকে চাটা না খেতে খুব একটা ভালো হয়নি, একটু দুধ কম হয়ে গেছে, আর একটু দুধ দিলে আর কি ঠিক হতো। আমার কাছে চা যদি একটু ক্রিমি ক্রিমি ভাব না আসে না, তাহলে আমার খেতে ভালো লাগে না, দুধটা একটু বেশি হবে, চা পাতাটাও বেশি হবে, তাহলেই চা খেতে মজা হয়। তো আজকে সেরকম হয়নি, কেক দিয়ে দেখবেন যে একটু ঘন চা না খেলে ভাল লাগে, এখন আর কী করবো, আমার কাছে ঘোড়া দুধও নেই, তো এইভাবেই ঠিক আছে। আর এই যে এই রুমে সব গোছানো, আর এটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও আর কি, তো সেই দিন আমার হাজবেন্ড তো বাসাই ছিল, ওই জন্য ওই রুম আর দেখাতে পারলাম না। তো এই তো এখন হচ্ছে চাটা খেয়ে নিব, আর তারপর হচ্ছে ওদিকে তো রান্না বসিয়ে দিব, এখন অনেক সকালে, এত সকালবেলা রান্না করে কী করব, একটু ধীরে সুস্থে পরেই রান্না করব আর কি। আর চা দিয়ে কেক খেতে খুব একটা যে খারাপ লেগেছে তা না, তবে প্রতিদিনের মতো সেই রকম মজা হয়নি আর কি, তবে ভালো ছিল, চলে। আর আজকে ভাবলাম যে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব, ওই মেথি থাকে না মেথি দিয়ে রান্না করব আজকে, তবে খুব বেশি না, অল্প একটু মেথি দিয়ে, না চিকেন খেতে বেশ ভালো লাগে, গরুর মাংস আমার ভালো লাগে। আমার একটা বান্ধবী ছিল হিন্দু, তো ওদের বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলো, এই মেথি দিয়েছিলো চিকেনের সাথে, তো এত মজা লেগেছিলো, আমার ওরকম মজা হয় না, তবে মোটামুটি ভালোই হয় এই আর কি। হয়তো বা কয়েকবার রান্না করলে তারপরে ঠিক হয়ে যাবে, আর মেথি দিয়ে তো দেখা গেলো আমার মানে সবাই পছন্দ করে না, তো সেই জন্যই হয়েছে আর কি সমস্যা। আর এই তো এখন হচ্ছে খুব ভালোভাবে মশলাটা ভেজে নিলাম, একেবারে তেলের সাথে মশলাটা আলাদা হয়ে গেল, মানে তেল আলাদা মশলা আলাদা, তখনই বোঝা যাবে যে মশলাটা ভাজা ভাজা হয়েছে। এটা আমার আম্মু সবসময় বলতো, মশলা ভাজা বুঝতে পারবো এভাবে, তো সেরকমই করি আর কি। আর এই যে আলু আর চিকেন একসাথে দিয়ে দিলাম, আমার কাছে মনে হয় আলু হতেই সময় লাগে বেশি, চিকেন তার আগে হয়ে যায়, যেহেতু ফার্মের তো তাড়াতাড়ি তো হবে। আর এই তো এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, বেশ অনেকক্ষণ ধরে কষাবো আর কি, দেখা যাবে যে মাংস
ওটা ভাজা ভাজা হবে, মশলার সাথে মানে আলাদা একটু মেখে মেখে যায় না, বোঝা যায়। তো সেরকম হলে এরপরে আর কি এই যে পানিটা দিয়ে দিলাম, এখন তো প্রায় হয়ে গেছে, ওই কষানোর মধ্যেই চিকেন অর্ধেক হয়ে গেছে বেশিরভাগ, আর অল্প একটু পানি দিলাম আর কি। আর আমি ওই একটু গরম পানি দিলাম আজকে, ওভেনে গরম করে দিলাম, অন্য সময় দিই না, ঠান্ডা পানি দিয়ে দিই, আবার মাঝে মাঝে দিই যখন যেরকম সময় থাকে আর কি। আর এই যে এখানে হচ্ছে শাক ভাজি, অনেক বেশি করে শুকনো মরিচে দিলাম, যেহেতু কাকু খাবে, আমরা তো ঝাল বেশি পছন্দ করি। আর এই যে এদিকে হয়ে গেল আমার চিকেন আলু দিয়ে ঝোল, খুবই মজা হয়েছিল আজকের চিকেনটা আর কি। আর এখানে হচ্ছে শাক ভাজি, শাক ভাজিও হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে আর কি। তবে শাক ভাজিটা না খুব একটা ভালো ছিল না, কেন কি দেখা গেল কি এগুলো না একটু কেমন যেন শক্ত শক্তই ছিল যতই ভাজলাম আর কি। আর এই যে এখানে হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি, তো আমার কাকু খেয়ে বললো যে এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে নাকি। তো আমার কাছেও ভালোই লেগেছে, আমিও আবার একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, দেখলাম যে না মজাই হয়েছিল। আসলে এরকমই হয় মাঝে মধ্যে না, কিছু কিছু জিনিস খুব মজা হয়ে যায়, আবার মাঝে মাঝে ভালো মানে যেটা সবসময় ভালো হয় সেটাই সবচেয়ে জঘন্য হয়ে যায়। আজকে শুধু চিকেনটা বারবার দেখাচ্ছি, কেন কি চিকেনটা না খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখেন রোদে কী অবস্থা, রোদে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আর এই যে আমার তরকারিটাও হয়ে গেছে, কেন কি একটু ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, আমরা কেউই না বেশি ঝোল পছন্দ করি না, একটু মাখা মাখা হবে তাহলে খেতে ভালো লাগে আর কি। আর এই যে বিকেলবেলা হচ্ছে, আমি এখানে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আসবে আর কি কাকু, তো তারপরে এসেও গেছে, তো কতক্ষণ গল্প টল্প করলাম। আর হ্যাঁ, আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে, মিষ্টি, তারপর দুধ, এই নারকেল হাবি জাবি, কিন্তু সে আর ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম সেই জন্যই আর কি। তো তারপর আমি আর কাকু মিলে আসলাম হচ্ছে এই যে ফুচকা চটপটি এগুলো খেতে, তো ফুচকা খেলাম, চটপটি খেলাম, আর সাথে আবার একটা মেরেন্ডাও নিলাম, কেন কি না সেভেন আপ ভালো লাগে না, দোকানে সেভেন আপ ছিল, সেই জন্য ভাবলাম মেরেন্ডা নিয়ে, কোক শেষ হয়ে গেছিলো নাকি তার, তো সেই জন্য আর কোক খেতে পারিনি। আর এদের ফুচকা চটপটি দুইটাই মজা, আর আমি যখনই যাই দুইটাই নিই, এতে করে দুইটাই খাওয়া হয়ে যায়। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।